শান্তিনিকেতন এটা শুধু যদি পশ্চিমবাংলা বলে তাদের বা ভারত বলে তাদের তাদের নয়, আমরা মনে করি রবীন্দ্রনাথ আমাদেরও, কারণ তিনি আমাদের দুই দেশের, ভারত এবং বাংলাদেশ দুই দেশের জাতীয় সঙ্গীত কবিগুরুরই লেখা, তিনি লিখেছেন এবং তার অধিকাংশ কবিতা আমি বলবো বাংলাদেশের মাটিতে বসেই লেখা, কাজে আমাদের অধিকারটা বোধহয় একটু বেশি আছে বলে আমরা মনে করি। যেহেতু আমাকে একটা সেখানে অনারারি ডিগ্রি দেওয়া হয়েছে, আমি হয়তো পড়ার সুযোগ পাইনি, কিন্তু তারপরেও যেহেতু আমার সঙ্গে একটা আত্মার মিল রয়ে গেছে এবং আমিও মনে করি এটা আমারও একটা বিশ্ববিদ্যালয়। আসলে রবীন্দ্রনাথ আমাদের দুই বাংলারই, নজরুলও আমাদের দুই বাংলার, এবং আমি ধন্যবাদ জানাই যে আমি প্রথম 99 সালে গিয়েছিলাম চুরুলিয়া, কাজে এখন সেখানে এয়ারপোর্ট হয়েছে, বিশ্ববিদ্যালয় হয়েছে, নজরুল গবেষণাগার হয়েছে, সব কিছু হচ্ছে, জন্য আমি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।